আসসালামু আলাইকুম। টাকার অভাবে মালয়েশিয়ার মর্গে পড়ে আছে সৌদি প্রবাসীর মরদেহ। গত 30 আগস্ট রাতে মালয়েশিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ বাদশা মিয়া। টাকার অভাবে গত 7 দিন ধরে দেশটির হাসপাতালে মর্গে পড়ে আছেন তার মরদেহ। দরিদ্র পরিবার হওয়ায় মরদেহের বাংলাদেশে নেওয়ার খরচ যোগানো যাচ্ছে না বলে বাদশা মিয়ার পরিবার সূত্রে জানা গেছে। জানা যায়, বগুড়া সদর থানা সান্তাহার রোডের গোদারপাড়া বাড়ি বাদশা মিয়ার 14 বছর ধরে মালয়েশিয়ায় আছেন। তার সঙ্গে ভ্যালিড পাসপোর্ট এবং ভিসার সঠিক কাগজপত্র রয়েছে। তিনি কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেন। গত 30 আগস্ট রাতে কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে দ্রুত পেনাং রাজ্যের একটি হাসপাতালে ভর্তি করা হয় বাদশা মিয়াকে। এরপর চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 55 বছর। গত 7 দিন ধরে বাদশা মিয়ার মরদেহ পেনাং হাসপাতালে মর্গে পড়ে আছেন। লাশ দেশে নিয়ে আসতে প্রায় 1 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু এত টাকা সংগ্রহ করার সামর্থ্য পরিবারের নেই। প্রবাসীদের কাছ থেকে কিছু সাহায্য ওঠানো হয়েছে, যদিও তা যথেষ্ট নয়। এই বিষয়ে কোলারামপুরের বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারিভাবে এই মরদেহ পাঠানোর সুযোগ নেই। তবে তার পরিবার যদি ইউএনও বা জেলা প্রশাসকের মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আবেদন করে, তখন সরকারি খরচে লাশ দেশে পাঠানো যেতে পারে। এদিকে বাদশা মিয়ার মৃত্যুতে তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির হারিয়ে বারবার মূর্ছে যান তার স্ত্রী। ধন্যবাদ সবাইকে।